أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح. ورايت الناس يدخلون في دين الله افواجا فسبح بحمد ربك واستغفره انه كان توابا امنت بالله صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم اشد الناس بلاء الانبياء ثم الامثل فالامثل وصدق رسوله النبي الكريم ওয়ানা হামনু আলা যালিকা ল্যামিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়াল পবিত্র কোরআনের 114 টি সূরার মাঝে 110 নম্বরের সূরা সৌরাতুন নাসর থেকে তেলাওয়াত করেছি এই মধ্যে আয়াত সংখ্যাও তিনটি এই সূরাটি মাদানী সূরা পবিত্র মদিনায় অবতীর্ণ হয়েছে সূরার নাম সৌরাতুন নাসর এর শাব্দিক অর্থ হল বিজয়ের সূরা নাসরুন শব্দের অর্থ হল বিজয় আরে একটি সোরা আছে কোরআনের মাঝে যার নাম সৌরাতুল ফাতাহ এর অর্থ হলো বিজয় সৌরাতুল নাসার এটা নবীজির কাছে সর্বশেষ সোরা আকারে যতগুলো কোরআনের যে অংশগুলো আল্লাহর রসুরের কাছে আল্লাহ তালা নাজিল করেছেন তার মধ্যে সর্বশেষ সূরা সুরাত সুরা আকারে এরপরে আর কোন সুরা নবীজির কালের আগে অবতীর্ণ হয়নি কোরআনের সর্বশেষ সূরা যেটা নাজিল হওয়ার দিক দিয়ে সর্বশেষ সূরা এরপরে আয়াত নাজিল হয়েছে কিন্তু সুরা আর নাজিল হয় নাই সর্বশেষ সুরা হিসাবে এই সুরাটা আল্লাহ তালা মদিনায় হিজরতের পরে নবীজের ইন্তেকালের কয়েক মাস আগে এই সুরাটি আল্লাহ তালা নবীজের উপরে অবতীর্ণ করেছেন সাহায্যের সুরা বা বিজয়ের সুরা কোন মানুষ যখন কোনো কাজে সফল হয় বিজয়ী হয় যখন রবের পক্ষ থেকে সাহায্য আসে তখন করণীয় কি কি করতে হবে আল্লাহ তাআলা সে সম্পর্কে এই সুরার মাঝে নির্দেশনা দিয়েছেন আমি কোনো কাজে সফল হলাম তখন আমার করণীয় কি হবে আমরা কিন্তু বিপদে পড়লে তখন আল্লাহকে স্মরণ করি বিপদ যখন সেরে যায় বাস তখন আমরা কি আল্লাহকে ভুলে যাই মালিককে আমরা ভুলে যাই আমাদের স্বভাব বিপদে বললে শুধু মানুষ মুসলমানরাই যে আল্লাহকে স্মরণ করে তা না অমুসলিমরা পত্তলিকরা মোশরেকরা যারা আল্লাহ মানে না তারাও কিন্তু বিপদে পড়লে স্মরণ করে কাকে তারা বিপদে পড়লে দেবদেবীর স্মরণ করে না তারা তখনও কাকে স্মরণ করে আল্লাহকেই স্মরণ করে আল্লাহ তালা কোরআনে বলছে ওয়ালা ইংসাল তাপম মানফলা পাস মা ওয়াটি ওয়াল লায়া পুলুন এই যে ওয়ালা ইংসাল হে নবী আপনি যদি কাফের মোশরেক বেইমানদেরকে জিজ্ঞাসা করেন যে এই আসমান জমিন কে বানাইছে তো ওরাও কিন্তু বলবে না যে এটা আমাদের এই লাত বানাইছে মানাত বানাইছে অথবা আমাদের দেব আমাদের মা মনসা আমাদের সরস্বতীরা আমাদের দর্গা দুর্গা এরা বানাই এই কথা তারাও বলে না তারা এক বাক্যে জবাব দিবে এই আসমান জমিনের স্রষ্টাকে আল্লাহ এই কথা বিদর্মীরাও বলে যে আসমান জমিনের স্রষ্টাকে আল্লাহ শুধু এইটাই বলে তা না তারা বিপদে বললে যে আল্লাহরে ডাকে এই কথাও আল্লাহ কোরআনে বলছে রকিবু ফিলফুল কি দা উল্লহা মফলিসেন কয় তারা যখন জাহাজে উঠে শাফিনাই উঠে নৌপথে যখন যাত্রা পথে তারা চলাচল করে বিপদে পড়ে যায় দা তখন তারা একমাত্র আল্লাহকে কে ডাক আল্লাহ বাচ্চা আল্লাহ বাচ্চা আল্লাহ বাচ্চা তখন কিন্তু বিপদে পড়ে কেউ ওই দেবদেবীরা ডাকেন ওরাও জানে যে এই দেবদেবী বাঁচাই দিতে পারবে না বাঁচানোওয়ালা কে আল্লাহ কিন্তু এটা বিপদে বললে মনে পড়ে বিপদ সেরে গেলে আজ স্মরণেও আসে না দাউল্লাহ হা মুখ লিসেন আলাহুদ্দিন এরপর আল্লাহ বলেন ফলাম্মা না যাফ মিনাল বারি যা হুম শ্রীকুণ যখনই আমি তাদেরকে মুক্তি দিই বিপদ সরায়া দেই তীরে পৌঁছায়া দেই ইজাহুম ইউশ্রী কোন কয় বাহ ওর বুদ্ধির কারণে আজকে বাচ্ছি অর বুদ্ধিতে আজকে আমাদেরকে বাঁচাইছে এই বুদ্ধিটা যদি না থাকতো যদি এটা না হয়তো যদি এটা না হইতো এটা হইতো না আর কি হা কিছু থেকে কিছু হয় না কাহারও দ্বারা কিছু হয় না মানুষের দ্বারা কিছু হয় না কারো দ্বারা কিছু হয় না একজনের দ্বারাই সব সম্ভব তিনি কে আরো জোরে বলতে হবে তিনি কে বিজয় আনতে পারেন যিনি তিনি কে পরাজয় বরণ করাতে পারেন যিনি তিনি কেউ আনে নাই বিজয় যদি কেউ আনতে পারতো শক্তি দিয়া বলেন বুদ্ধি দিয়া বলেন জনবল দিয়া বলেন না এটা সম্ভব নয় আপনি দেখতেছেন যে এটা এইভাবে হয়েছে গণজোয়ার দ্বারা কিন্তু না সব কিছু যিনি করেছেন তিনি কে আল্লাহ সব উপর থেকে ফাইসালা হয় মানুষের হাতে কিচ্ছু নাই এই জন্য বিজয়ের পরে সর্বপ্রথম যিনি প্রশংসা পাওয়ার যোগ্য তিনি রাব্বিকা রাস্তা ইন্নভোগ না নবী বিজয় পায় আমার ভুলে যায়ন না কিন্তু খবর আছে। আপনি আনতে পারেন নাই বিজয় বিজয় আমি দিয়েছি অতএব প্রশংসা যদি করতে হয় কার করতে হবে বলেন না প্রশংসা হবে কার আল্লাহ প্রশংসা হবে আল্লাহ ফাস্ট বে বেহাম বি দুইটা দায়িত্ব দিয়েছে নবী এক নম্বর কাজ হলো আপনি তজবি পড়েন আপনি প্রশংসার বাণী তসবি আদায় করেন সুবাহান আল্লাহ অবিহামদিহি পড়েন সুবাহান আল্লাহ আজিম বলেন সুবহানা রব্বি আল আলা বলেন কারণ আমি রব যদি নাচাইতাম বিজয় তো ছিনিয়ে নেওয়া দূরের কথা কারো পক্ষে সম্ভব হতো না আমি চেয়েছি বিদায় হয়েছে অতএব প্রশংসা পাওয়ার একমাত্র হকদার যিনি তিনি কে আল্লাহ শক্তি বলে হয় না লাঠির বলে হয় না অস্ত্রের জোরেও হয় না সবকিছু হয় একজনের ইচ্ছা ইচ্ছায় তিনি কে আল্লাহ এই জন্য আমরা সর্ব অবস্থায় একজনের সামনেই মাথা অবনত করব তিনি কে আল্লাহ দুনিয়ার কারো সামনে আমাদের এই শির অবনত হবে না কোন মানুষের সামনে নয় অস্ত্রের সামনে নয় লোকবলের সামনে নয় কোনো জনগণের সামনেও নয় কোন নেতার সামনেও নয় নেত্রীর সামনেও নয় কোন অস্ত্রের সামনেও নয় টাকার সামনেও নয় ক্ষমতার সামনেও নয় আপনার মাথা আপনার আমার শুধুমাত্র একজনের নত হবে বিদ্রোহী কবি তো এই কথাটাই শিক্ষা দিয়েছিলেন তার কবিতার মাঝে বলো বীর বলো উন্নত মম শীত শির নেহারিয়া আমারই নত শির ওই শিখর হি মাদ্রীর মুসলমান তুমি তো বীরের জাতি তুমি তো বীর পাহলোয়ান তোমার এই মাথাটা কোনো পাহাড়ের সামনে নত হবে না বৃক্ষের সামনে নয় কোনো মাজারের সামনে নয় খাজার সামনে নয় কোন মূর্তির সামনে নয় দেবতার সামনে নয় নেতার নেত্রীর সামনে নয় কারো কদমে নয় কারো মাটিতে নয় বরং মাথাটা একমাত্র নত হবে আর সে আজিমের মালিকের কদমের সামনে তাহলে এই মস্তক অবনত করবো কার সামনে আল্লাহর সামনে আল্লাহ নির্দেশ দিয়ে দিলেন ইজাজা আমার যখন আপনি দেখবেন যে আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য চলে আসছে ওয়ালফাত এবং বিজয় চলে আসছে আপনি চূড়ান্ত সাহায্য পেয়ে গেছেন এবং আপনি বিজয়ী হয়ে গেছেন যখন আপনি বিজয়ী হবেন যখন আপনি আল্লাহর পক্ষ থেকে সাহায্য পেয়ে যাবেন ইজা জা নাসরুল্লাহি আপনি সাহায্য পেয়ে যাবেন বিজয়ী হয়ে যাবেন বিজয়ে যখন আপনার কদমে এসে চুম্বন কর আরম্ভ করবে ওয়া রাআইতান-নাসা Yadkhuluna fi dinillahi afwaja আর আপনি তাকায় তাকায় দেখবেন গোটা বিশ্ববাসী ইসলামের সুশীতল ছায়াতলে এ দলে দলে এসে তার আশ্রয় গ্রহণ করতেছে সবাই মুসলমান হতেছে একাত্মতা পোষণ করতেস আপনার সাথে একাত্মতা ঘোষণা করে সব মানুষগুলো একাকার হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে শুধু আলেম নয় শুধু গাইরে আলেম নয় আনে মোলামা ছাত্র তলা বা সাধারণ জনতা আবাল বৃদ্ধ ব্যবসায়ী বনিতা সবাই মিলে যখন কাঁধে কাঁধ মিলে একাকার হয়ে যায় আপনি ভাবতেছেন এটা আপনার কোনো ক্যারিট আপনার যোগ্যতার কারণে একাকার হয়েছে জনবল বেড়ে গেছে না না এটা শুধুমাত্র একজনের ইচ্ছায় হয়েছে তিনি কে আল্লাহ ছাড়া এটা কেউ করতে পারে না একমাত্র যিনি করেছেন তিনি কে আল্লাহ আপনি যখন দেখবেন দলে দলে মানুষগুলো আপনার কাছে ভিড়তেছে আপনার কাছে চাপতেস নবী আমার অহংকার দেখায় না তখন দাম্ভিকতা দেখায় আর না তরে শেষ করে দিন তখন কিন্তু আপনি রবের সাথে নাফরমানি শুরু করে দিয়েন না যে আমার বুদ্ধি বলে হয়েছে আমার যোগ্যতা বলে হয়েছে কৌশল দিয়া এটা আমি অর্জন করেছি এটা যেন দাম্বিকতা আপনাকে পেয়ে না যায় অহংকার যেন আপনাকে পেয়ে না যায় নবী আমার এই সময় আপনি দুইটা আমল করবেন দুইটা কাজ করবেন এই মহান বিজয়ের পরে এক নম্বরের কাজ হলো ফাসাব বিহামদি রব্বিক আপনি আপনার রবের প্রশংসার মাধ্যমে আপনার রবের প্রশংসার তাজবি পড়া আরম্ভ করেন সকালেও বলেন শুভানন্দ দুপুরেও বলেন শুভানন্ সন্ধ্যায় বলেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহি ও বিহামদিহি সুবহান আল্লাহি লাউজিম আপনি বেশি বেশি রবের প্রশংসা করেন আপনি বেশি বেশি ইস্তেগফার করেন আপনার এই বিজয়কে আমার আল্লাহ নিয়ামত আকারে আপনার জন্য অক্ষত রেখে দিবে সুবহান আল্লাহ আল্লাহ পারে কি পারে না আর যদি দাম্ভিকতা দেখান আর যদি আপনি আপনার ভিতরে হিংসা কাজ করে পরশ্রী কাজ করে আপনার ভিতরে যদি কোন রকমের অহংকার কাজ করে যেটা আমার যোগ্যতা বল হয়েছে অরাজকতা করতে চান সমাজের ভিতরে বিশৃঙ্খলা করতে চান সমাজের মানুষকে জিম্মি করে যদি ক্ষতির ভিতরে আটকাতে চান তাহলে যে আল্লাহ বিজয় দ্বিতীয় পারে মুহূর্তের ভিতরে আল্লাহ আবার সিনায় নেওয়ারও ক্ষমতা রাখে কি রাখে না বলেন তো আসে না নাই আসে এই জন্য সুক্রিয়া আদায় করব কার আল্লাহ তালা যে কোনো মুহূর্ত থেকে আল্লাহ তালা ইচ্ছা করলে যা খুশি তাই করতে পারে এর ভিতরে কারো কোনো শক্তি নাই কারো কোনো ক্ষমতা নাই একমাত্র ক্ষমতা কার আল্লাহ এই সোরাই নাসরটা যখন নাজিল হয় অমরে ফারুক রাদি আল্লাহ আনহো খলিফাতুল মুসলিমিন হজরত অমর রাদি আল্লাহ আনহো আমিরুল মুমিনিন অর্থ জাহানের খলিফাজার আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবীটা থর থর করে কাঁপে হজরত একটা উপদেষ্টা মন্ডলীর একটা সদস্য কিছু কয়েকজন সদস্য ছিল অমরে ফারুক তিনি সুরাভিত্তিক কিছু লোক নিয়ে বিভিন্ন বিষয়ে পরামর্শ করতেন এদেরকে ডাকতেন বিশেষ করে বদরি সাহাবি যারা যারা বয়স্ক এবং সুয়ফ আশিয়াক যারা শায়েক যারা তাদেরকে তার দরবারে মাঝে মাঝে ডাকতেন হজরত ওমরে ফারুক রাদি আল্লাহ তালান ডেকে তাদের থেকে পরামর্শ নিতেন বাবা পরামর্শ দাও আমি এটা করতে চাই তোমরা পরামর্শ দাও কিন্তু মাঝে মাঝে হজরত ওমরে ফারুক রাদি আল্লাহ তালান একজন কিশোরকে ডাকতেন কিশোর সাহাবি একেবারে উদীয়মান তরুণ টকবগে একটা যুবক মাত্র বিশ পার হয়েছে বয়স বিশ থেকে পঁচিশের মাঝামাঝি তার নাম আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আন কোথায় সত্তর আশি বছরের একজন মানুষ সে উপদেশটা তার থেকে উপদেশ নিচ্ছে আর একজন তরুণ মাত্র বিশ থেকে পঁচিশ বছরের একজন যুবক ওই বয়স্ক যারা আছে না এই বাচ্চা বুচ্চা এই সমস্ত লোক দিয়া কি হবে এরা কেমনে দেশ চালাবে এদের মাথায় আর কি বুদ্ধি আছে আছে না কিছু মানুষ হ্যাঁ যেমন এই বর্তমানে আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক ছিলেন তাদের ভিতরে তিনজন তো এখন অন্তর্বর্তী সরকারের দুইজন উপদেষ্টা হয়েছে নাহিদ এবং আসিফ না এই দুইটা ছেলে অনেকে এটা আরে বাচ্চা মানুষেরা অনেক সময় দেখা যায় অনেক যুবকদের ভিতরে বাচ্চাদের ভিতরে আল্লাহ তালা এই পরিমাণ মেধা আর বুদ্ধি দিয়েছে যেটা অনেক বৃদ্ধদের মাথায়ও নাই ঠিক না ঠিক তো অমর রাজি আল্লাহ তালা দরবারে যখন ওই কিশোর আবদুল্লাহ ইবনে আব্বাস অল্প বয়সের মানুষ তখন বাকিরা সমালোচনা করতো যে ওমরে ফারুকের মতো মানুষ সে আমাদেরকে বুড়াদেরকে ডাকে এটা ঠিক আছে কিন্তু এই বাচ্চা ডাকে ডাকে কিশোর নাকে ডাকে এর মাথায় আর কি বুদ্ধি এরে ডাকার কি দরকার আছে হজরত ওমর রদি আল্লাহ তালা আনহু আপনারা বলেন তো হজরত ওমর রদি আল্লাহ তালা আনহু তার থেকে যে মশোয়ারা নিতেন এটাকে কোনো আত্মীয়তার কারণে না সে বুজমান বলে সবাই বলেন আত্মীয়তার কারণে না বুঝ আছে বলে এর ভিতরে কোনো পার্সিয়ালিটি আছে কারণ উপদেষ্টারা যত ভালো হবে তারা যত ভালো উপদেশ দিবে দেশ তত ভালো চলবে ঠিক না বা ঠিক এই জন্য আমি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সমন্বয়ক তাদেরকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই এই জন্য যে তারা এই উপদেষ্টা মণ্ডলীদের ভিতরে আলহামদুলিল্লাহ ইতিপূর্বে এই বাংলাদেশের সূচনা থেকে নিয়ে বাংলাদেশের ইতিহাসে কখনো আলেম ছিল না এখন একজন আলেম হয়েছে আলহামদুলিল্লাহ বলেন সবাই একজন আছে উপদেষ্টা মণ্ডলীর ভিতরে আফামা খালিদ হাসান সাহেব আমাদের এই ঘরানার একজন আলেম একজন সহি আলেম আছে আলহামদুলিল্লাহ অন্তত একটা খারাপ তারা কাজ করতে চাইলেও তো অন্তত তিনি সেই জায়গার থেকে তো প্রতিবাদ করতে পারবেন এমন একজন লোক তো আমাদের প্রতিনিধি হিসাবে আছেন এই জন্য আপনারা আল্লাহ তালা যেন আমাদের এই দেশটাকে ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহ এই মানবতার মুক্তির জন্য কবুল করে সবাই বলে আমিন তবে এখানে আরেকজন ব্যক্তি সাধুবাদ পাওয়ার যোগ্য আমাদের দেশের আরেকজন ইসলামী স্কলার শেখ আহমদুল্লাহ কি বলেন উনি একজন যোগ্য মানুষ দক্ষ মানুষ ভালো মানুষ ওনার দুর্যোগপূর্ণ অবস্থায় প্রতিকূল অবস্থায় উনি মানবতার পাশে মজলুম জনতার পাশে সব সময় ছিলেন আসেন এবং থাকারও প্রতিজ্ঞা ব্যক্ত করেন মূলত ছাত্ররা ওনাকেই প্রস্তাব করেছিলেন উনি বলেছেন এত বড় দায়িত্ব আমি পারব না উনি আবার বলেছেন প্রস্তাব দিয়েছেন আফামা খালিদ হাসানের ব্যাপারে তো এটাও ওনার একটা ত্যাগ আর কোরবানি এই সুযোগ যদি আমাদের এই সমাজে যে পায় সে কিন্তু রুখে নিতে চায় আরেকজনের কাছ থেকে কায়দা নেওয়ার জন্য ব্যস্ত হয় আর আলেম ওলা আমাদের বৈশিষ্ট্য এটা যে আমি পেয়েছি আমার দরকার নেই আমার আরেক ভাইকে দাও এটা বতরের ইতিহাস খন্দকের ইতিহাস আমি পানির জন্য মরে যাব আমার আরেক ভাইকে পানি দাও এটাই আলেমদের ইতিহাস যারা নেতা হবে নিজে খাবেন আরেকজনকে খাওয়াবে এই রকমের মানুষ যদি আমাদের সমাজের উপদেষ্টা হয় এই জমিনে খোদার রহমত আসবে ঠিক না বা ঠিক যারা কর্মসলমান এই জন্য আমরা খুশি না বেজার আল্লাহ তাদের বুদ্ধিমত্তার ভিতরে আরো বিচক্ষণতার ভিতরে আরো বরকত দান করে দেশটা যেন দিকে জনগণের ভালো হয় ইসলামের কল্যাণ হয় মুসলমানদের কল্যাণ হয় আল্লাহ তালা সেই দান করেন সবাই আমিন বলে তো সমালোচনা শুরু যে দরবারে একটা অল্প বয়সের বাচ্চা আবদুল্লাহ ইবনে আব্বাস এই আবদুল্লাহ ইবনে আব্বাস কিন্তু নবীজির আপন চাচাতো ভাই যিনি আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহ তালা ছেলে এই আব্বাস কেমন বুদ্ধিমান একটু বলি তখন আব্বাস রাদি আল্লাহ তালু ছয় কি সাত বছরের বাচ্চা নবীজি একদিন ইস্তেঞ্জাখানায় ঢুকছে বলেন ছয় সাত বছরের বাচ্চা কি বুঝমান না অবুজ শিশু কথা বলেন অবুজ শিশু নবীজির আপন চাচাতো ভাই আব্বাস রাদি আল্লাহ তালুল ছেলে হজরত আবদুল্লাহ না আব্বাস নবীজি ইস্তেঞ্জাখানায় ঢুকছে তো নবীজি ইস্তেঞ্জা থেকে বের হয়ে দেখতেছে তার ইস্তেঞ্জাখানার সামনে একটা লোটা একটা মস্কের ভিতরে কে যেন পানি এই নারা দিয়েছে মরুভূমি পানির কোনো ব্যবস্থা নাই নবীজি বের হয়ে জিজ্ঞাসা করতেছে আরে এখানে পানি কে রাখলো কাউরে দেখি না তার এক সাহাবি বলতেছে ওই যে আপনার চাষা তো ভাই ওই যে ছোকরা ওই যে একটা খোকা দূর থেকে তাকায় তাকায় হাসতেছে ভাইয়া বাথরুম থেকে বের হবে টয়লেট সারবে উজু বানাবে আপনার ওজুর জন্য সে দূর থেকে প্যাটে বাজায়া বাজায় নিজে ভিজে গেছে এরপরে এই দরজার সামনে না আপনার জন্য পানির ব্যবস্থা করে দিস সোহার নবীজির হৃদয়টা এত বড় তাড়াতাড়ি আবদুল্লাহ ইবনে আব্বাসকে কাছে ডাকলেন আর দোয়া করলেন আল্লাহুম্মা ফাকিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তাআবিল আল্লাহ তুমি তার দ্বীনের বুঝ দাও এবং তাকে দ্বীনের জ্ঞান দাও এইজন্য আবদুল্লাহ ইবনে আব্বাস অতীত এবং বর্তমানে এবং ভবিষ্যতে তার থেকে বড় কোনো মুফাসসির এই জমিনের মধ্যে আর কেউ আসবে না সুবহানাল্লাহ আল্লাহ নবীর দুয়ার বর্ক অল্প বয়সের মানুষ ওমর রাদিয়াল্লাহু তাআলা নুর উপদেশটা ওমর কি সাধারণ মানুষ তিনি প্রেসিডেন্ট তাকে উপদেশ দেয় কত বছরের মানুষ একটা কিশোর বয়সের মানুষ মাত্র বিশ থেকে পঁচিশ বছরের আবদুল্লাহ ইবনা আব্বাস বড় বড় সাহাবিরা আরাম সমালোচনা শুরু করছে আরে এই বাচ্চারা রাখার কি দরকার একটু বয়স দেখা দেখে রাখুক না এই খবরটা হজরতে ওমর রাদি আল্লাহ তালানুর কানে গেছে ওমর রাদি আল্লাহ তালানহ মজলিসের মধ্যে বসা হজরত ওমর রাদি আল্লাহ তালানু এই সুরায় নাসের তেলাওয়াত করেন আমার সাথে পড়েন ইজাজা انصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره انه كان توابا حضره امام এই সুরাতে রাওয়াত করার পরে পরীক্ষা করতে চাইলেন আজকে পরীক্ষা হয়ে যাক উপদেষ্টা মন্ডলীর ভিতরে কার কত বুদ্ধি আছে আমি আজকে পরীক্ষা নিব ওরা যে আমার আবদুল্লা ইবনা আব্বাস ছোট্ট বলে তাকে নিয়ে অনেকেই বিভিন্ন রকমের আলোচনা সমালোচনা করে আমি আজকে বোঝায় দেব না আমার আবদুল্লাহ না আব্বাসের মাথায় কত বুদ্ধি কি পরিমাণ বুদ্ধি নিয়ে আবদুল্লাহ ইবনা আব্বাস চলে হজরত আবতুল্লাহ আব্বাস রাজি আল্লাহ বসা বড় বড় বদরী সাহাবিরাও বসা নবীজি জিজ্ঞাসা করলেন তোমরা বলো এই সুরাত মধ্যে আল্লাহ তালা কি বুঝাইতে চেয়েছেন কোন দিক আল্লাহ তালা ইশারা করেছেন এক সাহাবি ডাক দিয়া বলেন ইয়ারসুল আল্লাহ এই সুরার ভিতরে আমার আল্লাহ যে শিক্ষাটা দিয়েছেন সেটা হলক বিজয়ের পরে তাজবি পড়তে হবে এবং ফার করতে হবে যেটা তিনি যাহেরভাবে বুঝেছেন ওইটাই বুঝাইতে চেয়েছেন আর এক সাহাবই বললেন ইয়ারসুরাল্লা আমরা যেই দেশগুলো হজরত অমরকে ডাক দিয়া বললেন ওগো নবীর সাহাবই আমিরুল মমেনি আমরা এই সূরা থেকে যেই জিনিসটা আমরা বুঝেছি সেটা হলো শোনেন আল্লাহ তালা এই সুরা নাজিল করে আমাদেরকে বুঝাইতে চাইলেন যে তোমরা আরো বেশি করে মেহনত করো আরো বেশি আল্লাহ সাহায্য আসবে যেই যেই দেশ এখনো বিজয় হয় নাই ওই দেশগুলো বিজয় করতে হবে এইদিকে আল্লাহ তারা ইশারা করেছেন একজন বললেন না আল্লাহ তারা সর্ব অবস্থায় তার হামদ সানা পড়ার কথা বলেছেন ফার করার কথা বলেছেন আমরা যেন সর্বত্র রুকুতে পড়ি শেষ দায় গিয়েও তসবি পড়ি দাঁড়ানো অবস্থায় অতজি পড়ি যেই সব তসবি গুলো পড়েছেন আমরাও যেন বেশি বেশি পড়ি এই রকমের ব্যাখ্যা দেওয়া আরম্ভ করলেন এক এক সাহাবি তখন ওমর ইবনুল খতাব আমিরুল মমিনিন ওই যে অল্প বয়সের উপদেষ্টা হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাসকে ডেকে বলে ও আবদুল্লাহ তুমি বলো বাবা তুমি বলো এই সুরার ভিতর আল্লাহ তারা কি বুঝাইতেছে এসেন কোন দিকের মধ্যে সারা করেছেন আবদুল্লাহ ইবনে আব্বাসের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে আবদুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া বলে আমিনুল মমিনিন খলিফাতুল মুসলিমিন এই সুরার মধ্যে আমার আল্লাহ আমার নবীর মৃত্যুর সংবাদ দিয়েছে তার মানে চূড়ান্ত বিজয় আইসা গেছে ইসলামের বিজয় হয়ে গেছে এখন মানুষ দলে দলে যোগ দিবে এখন আর নবীর দরকার নাই ইসলাম বিজয় হয়ে গেছে এখন নবী বিদায় হয়ে গেলে সমস্যা নাই আল্লাহ এই দিকে সারা করেছে মানে নবী আইসা গেছে বিজয় হয়ে গেছে এখন তোষ বিপড়ে পার পর আমার তোমার নবী যেকোনো সময় মৃত্যুবরণ করতে পারে ওমর বললেন এই তাফসিরের বাহিরে এই সারার বাহিরে এই কথার বাহিরে দ্বিতীয় কোনো ব্যাখ্যা দেওয়ার মতো সুযোগ কারো হাতে নাই জোরে কংস বাহান আল্লাহ এত বড় জ্ঞানী ছিলেন হজরত আবদুল্লাহনে আব্বাস কিন্তু আমার বাবা আজ থেকে দেড় হাজার বছর পর আইসা আমাদের বড়রা যেটা পারে নাই দাড়ি সাদারা যেটা পারে নাই জ্ঞানীরা যেটা পারে নাই অর্থনীতিবিদরা যেটা পারে নাই আমাদের সমাজ সংস্কারকরা যেটা পারে নাই রাজনীতিবিদরা যেটা পারে নাই আমাদের তরুণ আইডল সমাজের তরুণ ছাত্র ভাইয়েরা যে সংস্কার দেখাইলো ছাত্র ভাইয়েরা যে বিজয় চিনি আনলো আমরা মনে করি এই জন্য আমার এই তরুণদেরকে দিয়ে একটা জাতির উত্থান সম্ভব আবার একটা জাতির পতন সম্ভব কারণ বুড়াদেরকে দিয়ে অনেক কাজ হয় না ছোট্টদেরকে দিয়ে অনেক কাজ হয় না যেটা তরুণদেরকে দিয়ে হয় যুবকদেরকে দিয়ে হয় এই জন্য তরুণ সমাজ যখন ভালো হয়ে যাবে যুব সমাজ যত ভালো হয়ে যাবে ওই সমাজটা তত সুন্দর হবে ওই এলাকা তত ভালো হবে ওই দেশ তত ভালো হবে বর্তমান আমরা দেখেছি ছাত্ররা রাস্তা ঝাড়ু দিতেছে সংসদ ভবনের আঙিনা ঝাড়ু দিতেছে ট্রাফিকের কাজ করতেছে মানবতার পাশে দাঁড়িয়েছে তারা যদি সব ক্ষেত্রে দাঁড়ায় বর্তমানে যারা এই সমাজের ভিতরে বিশৃঙ্খলা করতে চায় যারা চুরি করার জন্য যারা যারা ডাকাতি করতে চায় 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 মানুষকে পুড়িয়ে মারতে স্থাপনা ভেঙে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে আমরা মনে করি ওরা দেশের কেউ না ওরা আমাদের পক্ষের না ওরা ইসলামের পক্ষের না ওরা দেশের ভিতরে ওরা জগতা করে আবার বিশৃঙ্খলা করতে চায় এই জন্য জমিনে যদি শান্তি চাও এই সমস্ত তরুণদের কাঁধে কাঁধ মিলিয়ে এই সমস্ত সমস্ত বৈষম্য বিরোধী ছাত্র ভাইদের সাথে তোমরা একই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা যদি সন্ত্রাসের বিরুদ্ধে আমরা যদি চাঁদাবাজের বিরুদ্ধে আমরা যদি অন্যায়ের বিরুদ্ধে আমরা যদি বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে কালোবাজারির বিরুদ্ধে এখন আমরা হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা মাঠে নামি এই জমিনের ভিতরে রহমতার বরকত দান করবেন যিনি তিনি কে এই জন্য আমার বাজান শুধুমাত্র যে আমাদের জাগতিক শিক্ষার শিক্ষার্থীরাই শুধুমাত্র অবদান রেখেছে আপনারা দেখেছেন মাদ্রাসা বলেন সব পেশার সব ধরনের শুধু যে মুসলমান ছাত্ররা নামছে তা না অনেক হিন্দু ছেলে মেয়েরাও এখানে তাদের অবদান আছে এই জন্য আমরা মনে করি আমাদের দেশে যারা পিদর্মী আছে সংখ্যালঘু আছে তাদের গির্জাও যেন ধ্বংস করা না হয় তাদের মন্দিরেও যেন হামলা করা না হয় তাদের উপাসনায় যেন হামলা করা না হয় তাদের যান মাল এটাও রক্ষা করা আপনার আমার ইমানি দায়িত্ব নবীজি মক্কা বিজয়ের পরে কোনো মূর্তির গায়ে বাবা হাত লাগায় নাই কোনো দিন কোনো বিধর্মীর গায়ে হাত লাগায় নাই শুধুমাত্র যারা তরবারি নিয়ে নবীর সামনে অ্যাকশন নেওয়ার জন্য এসেছে তাদের বিরুদ্ধেই নবীজি অ্যাকশন নিয়েছেন এছাড়া অন্য কারো বিরুদ্ধে নেয় নাই কিন্তু আমার বাজান হ্যাঁ যদি সত্যিকারে কেউ অপরাধী হয় দেশে আইন আছে আদালত আছে আদালতের মাধ্যমে আইনের মাধ্যমে তারাকে পেতে হবে কিন্তু আপনি আমি যেন নিজের হাতে এই আইন তুলে না আনে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক সবাই বলে আমিন এই জন্য আমরা এই সুরায় নাসর থেকে শিক্ষা গ্রহণ করব বিজয়ের পর আমাদের কাজ হবে দুইটা ওয়ারাই তান্না সায়াদ ফুলুনা ফি দিনিল্লাহি আফওয়াজা ফাসাববিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু এক নাম্বার কাজ হলো রবের হামদ সানার মাধ্যমে তাসবি পড়া রবের নামের তাসবি পড়া আর দুই নম্বরের কাজ হলো বেশি বেশি ইস্তেগফার করা আল্লাহ কেন পড়বেন যেন অহংকার না সে যে আমি করছি আমার তারা হয়েছে এটা যেন অহংকার না হয় সব কিছু করার মালিক আল্লাহ এই বিশ্বাস যদি আপনার আমার ভিতরে থাকে জমিনে শান্তি দিবেন যিনি তিনি কে আল্লাহ তালা আমাদের সকলকে মিলে মিশে সমাজকে সুন্দর করার সমস্ত ভাই ভাই হয়ে যেন আমরা এলাকায় একাকার হয়ে থাকতে পারি সেই তাওফিক সকলকে দান করুক সবাই বলে আমিন